দেশের পরিস্থিতি খুব ভয়াবহ। কিছুক্ষণ আগে খবর এলো পাট বুঝাই ট্রাকে অগ্নি সংযোগ করা হয়েছে। যারা হরতাল ধর্মঘট করে এরা হলো দেশের দুশ্মন, এরা হলো জাতির দুশ্মন, জাতির শত্রু, ইসলামের শত্রু। কেন এ বাবা এই আওয়াজটা নর্মাল রাখো, কথাগুলি খুব বোঝার চেষ্টা করবে। কারণ হলো, কারণ কি? কারণ হলো দেশ এমনি রসাতলে চলে গেছে, দেশের অর্থনীতিতে ধস নেমেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষ তার জীবনযাত্রা পরিচালনা করতে গিয়ে নাভিশ্বাস উঠে গেছে, ঠিক না বেটি? এরপরে যদি আপনি হরতাল দেন, এক এক দিনের হরতালে কত ক্ষতি হয়, তাহলে এটা মরার পরে খাঁড়ার ঘা। তার মানে যারা হরতাল দিয়ে দেশটা ক্ষমতায় নিতে চায়, তারাও তো এক সময় ক্ষমতায় ছিল, তারা কি দুধের নহর বইয়ে দিয়েছিল? না, তাদের আমলেও মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ মারা পড়েছে। আগের সরকার, আল্লাহর কসম, এরা যদি দেশের হিতাকাঙ্ক্ষী হতো, হরতাল দিয়ে দেশের সম্পদ পুড়িয়ে জনগণকে বিপদগ্রস্ত করে তারা দেশের খেদমত করার ধান্দা করত না। সম্মানিত উপস্থিতি, প্রসঙ্গক্রমে সেই ঘটনাটি আবারও বলি। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম ছিল, আমার কথাগুলি বুঝতে হবে, তারপরে ভুল হলে আপনি লিখিত প্রশ্ন দেবেন, আপনার প্রশ্নের উত্তর না দিয়ে আমি স্টেজ থেকে নামবো না ইনশাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি ছিল? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম যে দুই মহিলার বিচার করেছিলেন, বাচ্চা খেয়ে ফেলেছিল কিসে? বাঘে। তুই নিয়ে বিনিয়ে চাপাবাদি করে বলে যারটা বাঘে খেয়েছে সেই নিজের পক্ষে রায় নিয়ে গেল। রায় নিয়ে গেলে দাউদ আলাইহিস সালাম বিচার করে দিলেন, বিচারটা ভুল হলো। কারণ কেন ভুল হলো? যে যেই মহিলা চাপাবাদি নিয়ে বিনিয়ে বলে সে তার পক্ষে রায় নিয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিচারটা আমি পুনরায় করে দিই। ঘটনা তো আপনারা জানেন তো নাকি? সুলাইমান আলাইহিস সালাম বিচার পুনরায় করতে গিয়ে বললেন, বাচ্চাটাকে ফেলে দুই টুকরা করে দুই মহিলাকে ভাগ করে দেই, কেসাল শেষ। আপনারা বিনা পয়সায় যারা সাদকা করবেন, তারা সামনের ফাঁকা জায়গা পূরণ করেন, পিছনের লোক আপনার স্বামী আনার বাইরে বসে আছে, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসো, পিছনের ভাইদেরকে স্বামী আনার ভিতরে ঢোকার সুযোগ করে দিন। বলছি আলোচনা খুব সংক্ষেপে, যদি দেশের হিতাকাঙ্ক্ষী হয় তাহলে বলে দেশ তুই চালা, তাও দেশটা বেঁচে থাকুক। কথা কি বোঝা যায়? সুলাইমান আলাইহিস সালামের এই বিচার অনুযায়ী বোঝা যায়, যদি অর্ডিনাল দেশের হিতাকাঙ্ক্ষী হয় দেশটা তুই চালা, কিন্তু দেশটা বেঁচে থাকুক। খামসাখামসি করে, কামড়া কামড়ি করে এই ভগ্নদশা দেশকে হরতাল করে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশের সর্বনাশ ঘটিয়ে দেশের সেবা করতে আমি চাই না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দেশের পরিস্থিতি খুব খারাপ, পরিবেশ খুব উত্তপ্ত। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের মতো সাধারণ মানুষের কোনো উপায় নেই। أعوذ بالله من الشيطان الرجيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعلنا من لدنك وليا
প্রভু হে তোমাদের তোমার তরফে আমাদের জন্য একজন উপযুক্ত অভিভাবক এবং একজন উপযুক্ত সাহায্যকারী নিয়োগ কর। এই দোয়া আমাদের করতে হয়, এছাড়া আমাদের আর কিছু নেই। আল্লাহুম্মা আসলিহ আইমাতানা ওয়া উলাত উমুরিনা, আল্লাহুম্মা রযুকহুম বিতানাতান সালিহাতান ইয়া আরহামার রাহিমিন। প্রভু হে আমাদের নেতৃবৃন্দদেরকে আল্লাহ তুমি সংশোধন করে দাও, তাদেরকে উত্তম পরামর্শদাতা সংগ্রহ করে দাও। তোমার দেশ যেভাবে টিকে থাকে, জনগণ যেভাবে কল্যাণের মধ্যে থাকে, সেই ব্যবস্থা তুমি করে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।